গত কয়েক মাস ধরে আপনাদের কাছ থেকে অসংখ্য অসংখ্য রিকোয়েস্ট পাচ্ছিলাম যেন স্মার্টফোনের ব্যাটারি ব্যাকআপ কিভাবে বাড়ানো যায় সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য। আর এই কয়েক মাস আমি এটা নিয়ে বেশ গাঠাগাঠি করেছি। ফাইনালি আজকে আমি আপনাদের সামনে টোটাল 6টা টিপস তুলে ধরবো, যেখানে আমি আপনাদেরকে দেখাবো যে এই 6টা টিপস মানলে কিভাবে আপনার ব্যাটারি ব্যাকআপ অলমোস্ট দ্বিগুণ করে ফেলতে পারেন। কথা না বলি চলুন তাহলে শুরু করা যাক। স্মার্টফোনের ব্যাটারি সেভ করার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ফোনে ড্রাগ মোড চালু করে দিতে হবে। ওকে, আমি এখান থেকে সেটিংসে চলে যাচ্ছি। সেটিংসে আসার পর আমি সার্চ বারে গিয়ে লিখব ড্রাগ, DARK ড্রাগ, তারপর হচ্ছে MODE। আমি এটা লিখলাম কেন, কারণ এক এক স্মার্টফোন এক এক জায়গায় থাকে, অনেকে খুঁজে পায় না পরবর্তীতে আমাকে কমপ্লেন করে। বাই দ্য ওয়ে দেখেন আমার কিন্তু চলে আসছে, এখানে লাইট আছে, এই পাশে ড্রাগ আছে, আমি ড্রাগে দিলাম। দেওয়ার পর এখন দেখেন সব কিছু কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। ব্ল্যাক হয়ে গেলে আমাদের ব্যাটারি অনেক বেশি সাশ্রয় হবে। সো আপনি যদি চান আপনার ব্যাটারি রক্ষা করতে তাহলে অবশ্যই ড্রাগ মোডটি চালু করে দেবেন। এতে আরও একটা ফ্যাসিলিটিস রয়েছে, আপনি যদি রাতের বেলা স্মার্টফোন ইউজ করেন তাহলে আপনার চোখের ক্ষতি কম হওয়ার পসিবিলিটি রয়েছে। নাম্বার টুতে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার ফোনের অটো ব্রাইটনেসটা চালু করতে হবে। ওকে, আমি চলে যাচ্ছি সেটিংসে। সেটিংসে আসার পর এখান থেকে হচ্ছে ডিসপ্লে। ডিসপ্লেতে আসার পর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস, নিচে হচ্ছে অ্যাডাপটিভ ব্রাইটনেস, ঠিক আছে। এখানে ম্যাক্সিমাম স্মার্টফোনে কিন্তু এই শব্দটা থাকবে, অটো ব্রাইটনেস। ওকে, আপনারা এই অটো ব্রাইটনেসটা আপনারা চালু করে দিবেন, এখানে ক্লিক দিলে এটা চালু হয়ে যাবে। এখন এটা চালু হলে সুবিধাটা কি সেটা একটু আপনাদেরকে বলি। যখন আপনি প্রচণ্ড আলোতে যাবেন তখন অটোমেটিক এটার ব্রাইটনেসটা ফুল করে ফেলবে, আবার যখন আপনি একদম অন্ধকারে চলে আসবেন তখন ব্রাইটনেসটা একদম কমিয়ে দিবে। এভাবে আলোর সাথে সেন্সর এটাকে অ্যাডজাস্ট করে নেবে, যার ফলে আপনার চোখও ভালো থাকবে এবং আপনার ব্যাটারিও অনেক বেশি সেফ হবে। ব্যাটারি সেভ করার জন্য অনেকেই বিভিন্ন ধরনের থার্ড পার্টি অ্যাপস ইউজ করে থাকে, যেমন ডক্টর সেভার, ব্যাটারি সেভার, এরকম নানান কিছু। এইগুলো আপনার ব্যাটারিকে সেভ তো করেই না, বরং আপনার র্যাম এবং রমের উপর প্রেশার ক্রিয়েট করে, যার ফলে আপনার ফোন স্লো হয়, সেই সাথে আপনার ব্যাটারিও কিন্তু অনেক বেশি কনজিউম করে থাকে। তো এই ক্ষেত্রে আপনার ফোনের সাথে যে ডিফল্ট ব্যাটারি সেভার রয়েছে সেটা ইউজ করবেন। দেখেন আমি আপনাদেরকে দেখাই, আমি আমার ফোন থেকে সেটিংসে চলে যাচ্ছি। সেটিংসে আসার পর এখান থেকে আপনাদেরকে খুঁজে বের করতে হবে ব্যাটারি নামে যে অপশনটা রয়েছে সেটা। এই যে এখানে আমার দেখাচ্ছে ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার, এখানে ক্লিক দিলাম। দেওয়ার পর এখানে দেখেন ব্যাটারি নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক দিলাম। দেওয়ার পর একটু যদি আমি নিচের দিকে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি সেভিং মোড, আমি এটা এই পাশে টান দিলে কিন্তু এটা অন হয়ে যাবে। আমি অন হলে আমার আবার স্ক্রিন রেকর্ডটা বন্ধ হয়ে যাবে, এটা আমি আর অন করতে চাচ্ছি না। আপনারা যদি মনে করেন যে ব্যাটারি সেভ করার প্রয়োজন রয়েছে তাহলে এটাকে জাস্ট অন করে দিবেন। এটা অন করে দিলে আপনার ব্যাটারি কতটা সাশ্রয় হবে সেটাও কিন্তু সাথে সাথে শো করবে। তো এভাবে আপনি চাইলে আপনার ব্যাটারিকে সেভ করতে পারেন। যদি আপনার ফোনটা পুরনো হয়ে যাওয়ার কারণে আপনার ব্যাটারি ব্যাকআপ একদমই কমে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে আপনার ফোনের যে ডিসপ্লের রেজুলেশন রয়েছে সেটাকে কিছুটা কমিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনি ব্যাটারি ব্যাকআপ অনেকটাই বেশি পাবেন। এটার জন্য অবশ্যই আপনাকে আপনার স্মার্টফোন থেকে সেটিংসে যেতে হবে। আমি সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পর এখান থেকে আপনার ডিসপ্লে, ডিসপ্লেতে আসার পর এদিকে দেখেন স্ক্রিন রেজুলেশন। ওকে, আপনারা যদি এয়ারফোনটা এভাবে না পান তাহলে অবশ্যই আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন। আমি আপনাদেরকে বারবারই বলছি, অনেকে সমস্যাটা ফেস করেন সেই জন্যই বলা হচ্ছে আমার। এখানে স্ক্রিন রেজুলেশনে আসবেন, ক্লিক দেওয়ার পর এখানে দেখেন আমার এটা হচ্ছে W, তারপর হচ্ছে QHD+। এই রেজুলেশনটা দিলে আমার ব্যাটারি অনেক দ্রুত কনজিউম হয়ে যায়, যার ফলে এটা আমি না দিয়ে এটা আমি দিয়েছি Full HD+। তারপরে আরেকটা হচ্ছে Only HD+। যদি আপনি মনে করেন যে আপনার ব্যাটারিটা অনেক বেশি সেভ করা প্রয়োজন তাহলে HD+ দিয়ে আপনি এটাকে অ্যাপ্লাই করে দিবেন, তাহলে কিন্তু আপনার ব্যাটারি অনেকটাই সেভ হবে, যদি আপনার ডিসপ্লে শার্পনেস কিছুটা কমে যাবে। ইদানিং ম্যাক্সিমাম স্মার্টফোনে হায়ার রিফ্রেশ রেট থাকছে, অর্থাৎ 90Hz অথবা 120Hz রিফ্রেশ রেট থাকছে। আর এটা থাকলে স্ক্রলিং বা ট্রানজেকশন কিন্তু অনেক বেশি স্মুথ হয়, সেই সাথে ব্যাটারি কনজিউমও কিন্তু অনেক বেশি হয়। আপনি যদি মনে করেন যে আমার ব্যাটারি ব্যাকআপটা বেশি প্রয়োজন স্মুথনেস থেকে তাহলে এটাকে বন্ধ করে দিতে পারেন। এজন্য অবশ্যই আপনি সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে এখানে যদি আপনি খুঁজে না পান তাহলে সার্চ বারে গিয়ে লিখবেন হায়ার রিফ্রেশ রেট, অথবা রিফ্রেশ রেট লিখলেই সেই অপশনটা চলে আসবে। ওকে, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে ডিসপ্লেতে থাকে, আমি ডিসপ্লেতে যাচ্ছি। ডিসপ্লেতে আসার পর এখান থেকে দেখেন আমার দেখাচ্ছে হচ্ছে মোশন স্মুথনেস, আপনার এটা থাকতে পারে হায়ার রিফ্রেশ রেট। তো এটাতে আমি ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর এখানে দেখাচ্ছে দেখেন হাই, এখানে হচ্ছে 120Hz রিফ্রেশ রেট, আর নিচেরটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এখানে হচ্ছে 60Hz রিফ্রেশ রেট। এখন আপনি যদি ব্যাটারি বাঁচাতে চান যে 60Hz চালাবো তাহলে এই নিচেরটা সিলেক্ট করবেন, করে এখান থেকে অ্যাপ্লাই দিয়ে দেবেন। দেওয়ার পর আপনার রিফ্রেশ রেট কমে গেলে আপনার ব্যাটারির ব্যাকআপ কিন্তু অনেকটাই বেশি পাবেন। যদি আপনি মনে করেন যে আপনার স্মার্টফোনের ব্যাটারি ব্যাকআপটাই বেশি প্রয়োজন তাহলে অবশ্যই আপনার স্মার্টফোন থেকে রিংটোনের যে ভলিউম রয়েছে সেটাকে কিছুটা কমিয়ে দেবেন।
আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আপনার স্মার্টফোনে অনেক সময় দেখবেন যে রিংটোন এবং হচ্ছে ভাইব্রেশন দুইটাই চালু আছে। সো ভাইব্রেশন চালু থাকলে কিন্তু ব্যাটারি কনজিউম অনেক বেশি হয়, এক্ষেত্রে আপনারা অবশ্যই ভাইব্রেশনটাকে বন্ধ করে দেবেন। আর আপনারা যদি মনে করেন যে আরও বেশি ব্যাটারি ব্যাকআপ প্রয়োজন, তাহলে অবশ্যই নোটিফিকেশন বন্ধ করে দিতে পারেন বা SMS এর যে অ্যালার্ট রয়েছে সেগুলোকে বন্ধ করে দিতে পারেন। কিছুক্ষণ পর তো আপনার হাতে নিয়ে দেখবেন যে কী কী নোটিফিকেশন আসছে। সো আপনার ব্যাটারি ব্যাকআপ বেশি প্রয়োজন মনে হলে এইগুলো বন্ধ করে দিতে পারেন, বন্ধ করে দিয়ে আপনার ব্যাটারি ব্যাকআপ কিন্তু অনেক বেশি পাবেন। ভিউয়ার্স, এই হচ্ছে আমার আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি আপনাকে রিকোয়েস্ট করবো, এই যে আমরা এত পরিশ্রম করছি এটার বিনিময়ে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।